কি হলো চুমকি, তুমি চুপ করে আছো কেন? তোমার কি মনে হয় হাড়িটা বাগানে কি করে গেল? আমি কি করে জানবো দাদা ভাই? সে কি, তোমাদের অনেক অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতা কি বলছে হাড়িটা বাগানে কি করে গেল? ভামবিড়াল। কি ভামবিড়াল? হ্যাঁ দাদা ভাই, আমি তো আমার গ্রামে এরকম অনেক ঘটনাই দেখেছি, ভামবিড়াল ঘরের ভেতর ঢুকে এটা ওটা উঠিয়ে নিয়ে চলে যায়। এখানেও হয়তো তাই হয়েছে। তুমি বলতে চাইছো ভামবিড়াল পায়েশ ভর্তি ভারী হাঁড়িটা ছাদ থেকে তুলে কান্নিশ টপকে বাগানে ফেলে দিয়েছে, তাই তো চুমকি? সেটাই তুমি বলতে চাইছো? এটা তুই কি বলছিস আচু? আরে এরকমটা তো হতেই পারে যে চারু হয়তো কার্নিশের ধারে রেখেছিল হাঁড়িটা, কোনো কারণে পড়ে গেছে। হ্যাঁ হতেই পারে, আমি পরপরে হতেই পারে গুলো বলতে চাইছি, কারণ তোমাদের সবাইকে আমি এটা বোঝাতে চাইছি, কিন্তু সেটা চারুর ছাদে হাঁড়িটা রেখে আসার পর। তাই হাঁড়িটা খুঁজে না পাওয়ার জন্য চারুর কোনো দোষ নেই, ওর কোনো হাত নেই। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম যে চারু কোনোভাবে দায়ী নয়। তাহলে তো চুমকিও দায়ী নয়, তুই ওকে কেন অ্যাকিউজ করছিস সেভাবে? না পিসিমণি, আমি চুমকিকে অ্যাকিউজ করছি না, আমি শুধু ভুলটুকু শুধরে দেওয়ার চেষ্টা করছি। ভুল? আমি কি ভুল করেছি দাদা ভাই? দেখো পিসিমণি, ও তো এটাও জানে না ও কি ভুল করেছে, তাই ও যেটা বুঝতে পারছে না সেটা বুঝিয়ে দেওয়া আর সেটা শুধরে দেওয়া আমার কর্তব্য। আমি না এক্স্যাক্টলি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস, পয়েন্টটা কি? এক্স্যাক্টলি পিসিমণি, এক্স্যাক্ট পয়েন্ট তুমি নিজেই বুঝতে পারছো না, নাহলে তুমি এতক্ষণে নিজের কথাগুলোকে বলে দিতে। যে বাড়িতে মার থামিয়ে নেওয়ার সিদ্ধান্তের পরে কেউ কোনো কথা বলে না, আর মায়ের মুখের সামনে দাঁড়িয়ে মায়ের কাজ নিয়ে মাকে প্রশ্ন করা তো কথাই ওঠে না, আর আজ তুমি সেটাই করলে চুমকি, মার থামির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললে। আজকে তুমি যেভাবে ফুল অডাসিটি নিয়ে মার থামির মুখের উপর কথা বলেছ সেটা আমার যথেষ্ট কানে লেগেছে। আমি তখন একটাও কথা বলিনি, কারণ তখন কিছু বললে মনে হতো যে আমি ওনাকে সাপোর্ট করছি, আর এই পুরো ঘটনা তো আমার মনে হয়েছে ওনার কোনো দোষ নেই, তাও আমি চুপ করেছিলাম, আর তোমরা ওনাকে দোষারোপ করেছো। ওনাকে দোষারোপ করা মানে মা থামিয়ে নেওয়ার সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা, মাকে অপমান করা। বাহ আজু, বাহ, ভেরি গুড, ক্যারি অন আজু। এবার বুঝলে তো যে চারুর কোনো দোষ ছিল না, ওনার দায়িত্ব ছিল হাঁড়িটা ছাদে রেখে আসা, আর উনি সঠিকভাবে করেছেন। তারপর কি হলো সেটা ওনার জানার কথা নয়। এটা আবার প্রমাণ হলো চুমকি যে মা ঠামি সঠিক মানুষকেই পুজোর দায়িত্ব দিয়েছে, যে সঠিকভাবে এই পুজোর দায়িত্ব পালন করার উপযুক্ত, তার মানে তাদের বিচক্ষণতা, অভিজ্ঞতা, প্রশ্নাতীত। আর একটা কথা চুমকি, তোমার যাই মনে হোক না কেন, চারুর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, আর শুধু তোমার একার নয়, আমাদের সবার ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দাদু ভাই, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি এই বাড়ির যোগ্য উত্তরসূরি। তুমি বড়, বড়দের দায়িত্ব হলো ছোটদের পথ দেখানো, যদি নিজেই সে পথটা স্পষ্ট করে দেখতে না পাও তাহলে সেটা সম্ভব নয়। আজ তুমি তোমার নিষ্ঠা, ন্যায়, কর্তব্যবোধ এসব যে কত তীক্ষ্ণ সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছ। চারুমা, তুমি সত্যি অসাধারণ, দাদু ভাই ঠিক কথা বলেছে, তোমার কাছ থেকে আমাদের সকলের অনেক কিছু শেখার আছে। নিয়ম নিষ্ঠা পালন সে তো আমরা সবাই করি, কিন্তু বিপদে মাথা ঠান্ডা রেখে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া, সেই দক্ষতা অর্জন করা খুব সহজ কথা নয়, আর তুমি সেটা করেছো।
কাজটা তুই ঠিক করলি না, আমার দোয়া চাল একেবারে উল্টে দিলি। সত্যি তুই দিন দিন না খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছিস, কখন কি করবি ধরাই যাচ্ছে না। ঠাম্মি, আমি এবার ভোগটা সবাইকে ভাগ করে দিই। বানি, হ্যাঁ দিদিভাই, রেবাকে বল তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতে, অংশু বেরোবে তো। একদমই তাই, আমি এক্ষুনি যাচ্ছি। চারু, তোমার প্রতি আমার ভরসা অটুট রইল। তুমি আবার প্রমাণ করে দিলে চারু যে এই বাড়ির পরবৌ হওয়ার যোগ্যতা তুমি রাখো, আর তার সাথে সাথে তুমি আমাকেও আজ জিতিয়ে দিলে চারু। কিছু খেয়েছেন আপনি? হ্যাঁ। কিছু বলবেন? মানে তো ঘাবড়ে যাওয়ার কি আছে, বলুন না। আসলে আপনাকে এত কড়া কথা বলতে আগে কখনো শুনিনি, আপনি এতটা কঠিন হতে পারেন আমি ভাবতেও পারিনি। শুধু সেটা আমি একা নই, আপনিও যে আজ বাগানে বেশ কড়া করেই বললেন, অভিমান করলে চুপ করে থাকতেন নি। ভাগ্যিস আপনার এই কথাটা শুনলাম, তা বুঝলাম কত বড় একটা ভুল হতে যাচ্ছিল। হাসছেন কেন আপনি? ভেবেছিলাম এই প্রশ্নটা আপনি করবেন না, কেউ না বুঝলেও আমার আশা ছিল আপনি বোঝেন। কি? ভালোবাসলে কঠিন হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, ওটা ভালোবাসার অঙ্গ। আমি বুঝলাম না। দেখুন, চুমকিকে আমি নিজের ছোট বোনের মতো স্নেহ করি, আর ওর আচরণ যদি কোনোদিন মনে হয় সেটা শুধরে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা অবশ্যই করবো, আর যথেষ্ট কঠিনভাবেই করবো। দেখুন, প্রয়োজনে কঠিন হওয়াটা আমার দায়িত্ব, কর্তব্য আর ভালোবাসার মধ্যেই পড়ে। আপনি আমায় একটা কথা দেবেন? কি চারু? যখন যেমন প্রয়োজন হবে, শাসন আর সোহাগ এই দুই আপনি একসাথে সারা জীবন করে যাবেন, কথা দিন। ঠিক আছে, করব। এবার যান বেড সাইডে, একটু খুলে দেখুন। দেখুন তো যে হাট ওখানে আছে, সেটা আপনি কাল পড়েছিলেন কি না? এমা, এটা তো অন্য হাড়, এই হাড়টা তো কালকের হাড়ের থেকে অনেক বেশি সুন্দর। তাহলে আমি যা ভেবেছি সেটাই ঠিক, কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। এই হাড়টা কিন্তু কাল এখানে ছিল না। বেশ, এবার তাহলে পড়ে দেখুন পছন্দ হয়েছে কিনা। এই আংটিটা এখানে কি করে এলো? তার মানে গন্ডগোলটা চুমকি করেছে। কি হলো, বললেন? কেমন লাগছে? হ্যাঁ, এই তো দেখছি।
শুনছো? দেখলে তুমি কি দেখবো? কি দেখবে তুমি বুঝতে পারছো না? তুমি তো এমন ভাব করছো যে নিচে যা যা হলো তুমি কিছুই দেখতে পাওনি। হুম, দেখলাম। কেন কেন দাদা ভাই আমার সাথে এইভাবে কথা বলবে, আমাকে এতগুলো কথা শোনাবে, আর আমি কেনই বা শুনবো? আমি কি করেছি হ্যাঁ যে সবার সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হবে? হুম, সেটাও দেখলাম। হুম, দেখলাম মানে তুমি কিছু বলবে না, দাদা ভাইকে চুপ করাবে না? দাদা ভাই যদি চারুর জন্য আমাকে এতগুলো কথা শোনাতে পারে, তাহলে তুমি আমার জন্য দাদা ভাইকে চুপ করাতে পারো না? আর সেই জায়গায় তুমি ওখানে দাঁড়িয়ে চুপ করে সবটা শুনে চলে এলি। এক মিনিট, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আজ তোমাকে দাদা ভাই যা যা কথা বলেছে না, সেটা বৌদিমণিকে সাপোর্ট করার জন্য নয়, যেটা ঠিক সেটাই বলেছে।